السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন স্বাগত আপনাকে ইসলামিক স্টুডিওর আজকের এই ভিডিওতে শুরু করার আগে একটি বিষয় বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে দাওয়াতী কাজের দায়বদ্ধতা থেকে নিজেকে কিছুটা হলেও মুক্ত করে ইসলামী দাওয়াতী কাজকে বেগবান করতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ইসলামিক স্টুডিও অন দা ওয়ে টু ইনসার্স বেটার সুনানে তিরমিজিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি অর্থাৎ যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নাখোশ হন প্রিয় ভাই আমরা প্রতিদিন কত সমস্যায় পড়ি কত অভাবে ভুগি কত মানসিক অস্থিরতায় নিপাতিত হই আমরা সব কাজ করতে রাজি মানুষের কাছে ধর্ণা দিতে আমাদের মনে বাঁধে না মাখলুকের কাছে হাত পাততে আমাদের গায়রতে লাগে না কিন্তু যিনি আমাদের রব আমরা বান্দা যার কাছ থেকে সকল সমস্যার সমাধান আসে তার দুয়ারে ভিখারি হওয়ার তৌফিক আমাদের হয় না আমরা মানুষের কাছে গিয়ে নিজেকে ছোট করতে পারি কিন্তু মালিকের সামনে কাকুতি মিনতি করতে আমাদের সময় হয় না অথচ বাস্তবতা হচ্ছে মানুষের কাছে চাইলে তারা নাখোশ হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন মানুষের কাছে যে কোনো সময় চাওয়া তো দূরের কথা তাদের সঙ্গে যে কোনো সময় সাক্ষাৎ করা যায় না মন মেজাজ খারাপ থাকলে কিছু দেয় না অসময়ে দেখা করতে গেলে তারা রেগে যায় অথচ আল্লাহ তাআলার যখন ইচ্ছা চাওয়া যায় যখন ইচ্ছা হাত পাতা যায় তার করুণার দরবার সব সময় খোলা শেষ রাতে যখন সবার দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর রহমতের বিশেষ দরজা তখন খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত মহান আমাদের রব কত মহিয়ান আমাদের মালিক রদিত বিকা রব্বা হে আল্লাহ রব হিসেবে আমরা তোমার উপর সন্তুষ্ট রদিত বিকা রব্বা হে আল্লাহ রব হিসেবে আমরা তোমার উপর সন্তুষ্ট হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইজা সাআলতা ফাসআলিল্লাহ আইজাস্তা আনতা ফাসতাইন বিল্লাহ ওয়ালাম আন্নাল উম্মাতা লা উইজতা মাউ আলা أين فعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولا وزتمعوا على أي درك لم يدرك إلا بشيء كتبه الله عليك أرثا تمار كونو كسو چار دار کر خلے اللہ هر کسی چاو تمار جو دی شاہد جو دار کر خلے اللہ هر کسی شاہد جو کر خلے جنے ریکھو جو دی گوٹا جاتی ہو تمار کونو کوپو کار کر جنو ایک ہوتی تو ہوئے تو پھر دوتو تو کوپو کار করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন আর গোটা জাতি যদি তোমার কোনো ক্ষতি করার জন্য সমবেত হয় তবে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন প্রিয় ভাই আমরা আমাদের হৃদয়ের যত ব্যথা যত মিনতি সব আমাদের রবের দরবারে নিবেদন করব কিন্তু আমরা অনেকেই আল্লাহর কাছে চাইতে জানি না কি চাইবো তাও বুঝতে পারি না দোয়া করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা কেবল মুসিবতে পড়লে আল্লাহর শরণাপন্ন হই অথচ সুখে থাকার সময়ও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত সুনানে তিরমিজিতে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাত অর্থাৎ তোমরা আল্লাহর কাছে ক্ষমা সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু বলেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে নাফরমানের জন্য ক্ষমা বর্তমানের জন্য নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য সুস্থতা প্রার্থনা করার কথা বলেছেন আব্দুল আলা তাইমিয়া রাহিমাহুল্লাহু বলতেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি নিরাপত্তা চাও কেননা বিপদের আশঙ্কা সর্বদা যাকে তাড়িয়ে বেড়ায় তার দোয়া করার প্রয়োজনীয়তা দুর্দশাগ্রস্ত লোকের চেয়েও কোনো অংশে কম নয় আজকে যে মুসিবতের শিকার হয়ে হাসফাস করছে কিছুদিন পূর্বেও সে পরম স্বস্তি ও শান্তিতে দিন অতিবাহিত করছিল ভবিষ্যতে যার জন্য ওত পেতে বসে আছে সমূহ বিপদ আজ হয়তো সে পরম সুখ ও সমৃদ্ধিতে দিন কাটাচ্ছে বান্দার সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা আল্লাহর কাছে বড়ই পছন্দের আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় প্রার্থনা আর নেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
জড়িত। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে বলেন, তোমরা আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা চাও, কেননা ইমানের পর আল্লাহর কাছ থেকে পাওয়া বান্দার সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা ও নিরাপত্তা। আর সুনানুন কুবরা গ্রন্থে ইবনে নাসাই রহিমাহুল্লাহু বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না নাস লাম ইউতাউ ফি হাযিহি দুনিয়া শাইআন আফদালা মিনাল আফই ওয়াল আফিয়া ফাসালুহুমাল্লাহ, অর্থাৎ এই পৃথিবীতে মানুষকে ক্ষমা ও নিরাপত্তার চেয়ে উত্তম কোন নিয়ামত দেওয়া হয়নি। সুতরাং তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করো। তিরমিজি শরীফে বর্ণিত হাদিসে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি আল্লাহর কাছে চাইতে পারি। তিনি বললেন, আপনি আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করো। কিছুদিন পর আমি পুনরায় একই কথা বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি আল্লাহর কাছে চাইতে পারি। তিনি বললেন, ইয়া আব্বাস, ইয়া আম্মার রাসূলিল্লাহ সাল্লাল্লাহুল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অর্থাৎ হে আব্বাস, হে আল্লাহর রাসূলের চাচা, আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা প্রার্থনা করো। প্রিয় ভাই, আমরা অনেক সময় ভুল দোয়া করি। আমার পরিচিত এক তরুণের ছোট একটি বোন ছিল, বোনকে সে খুব ভালোবাসত। একদিন বোনটির বিয়ে হয়, যথারীতি সে স্বামীর বাড়ি চলে গেল। হঠাৎ বোনকে হারিয়ে সে খুব মর্মাহত হয়ে পড়ল। আবেগপ্রবণ হয়ে সে দোয়া করল, হে আল্লাহ, আমার বোনকে তুমি সুখে রেখো, আমার জীবনের সুখগুলো তাকে দিয়ে হলেও তাকে সুখে রেখো, তার জীবনে যেন দুঃখ কষ্ট না আসে। দেখুন, যুবকই অদ্ভুত রকম দোয়া করছে। আল্লাহ তাআলার ভান্ডারে কি সুখের অভাব পড়েছে যে তার জীবন থেকে সুখ নিয়ে তার বোনকে সুখী করতে হবে? সহি মুসলিমে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীর অসুস্থতায় তাকে দেখতে গেলেন। সে এত দুর্বল হয়ে পড়েছিল যে তাকে পাখির ছানার মতো দেখা যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করতে বা তার কাছে কি কিছু চাইতে? সে বলল, হ্যাঁ, আমি দোয়া করতাম, হে আল্লাহ, তুমি আখিরাতে আমাকে যে শাস্তি দিবে তা দুনিয়াতে দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তুমি তা বরদাস্ত করতে পারবে না, তোমার সে সামর্থ্য নেই, তুমি কেন এ দোয়া করলে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, হে আল্লাহ, আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করুন। তিরমিজি শরীফে বর্ণিত এক হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। সে আল্লাহর কাছে সবর প্রার্থনা করছিল। তিনি বললেন, তুমি তো মুসিবত চাচ্ছ, তুমি বরং আল্লাহর কাছে সুস্থতা ও নিরাপত্তা কামনা করো। তিরমিজি শরীফে বর্ণিত অপর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি দোয়া শিখেছি যেটা আমি সব সময় বলি। দোয়াটি হলো, আল্লাহুম্মা জাআলনি উযিকুম শুকরাক আও সিরু যিকরাক আতবাউ নসিহাতাক ওয়াহফাজু ওয়াসিয়াতাক, অর্থাৎ হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনার শুকুরকে মহিমান্বিত করি, আপনার জিকিরে ব্যাপৃত থাকি, আপনার আনুগত্য করি, আপনার নির্দেশ মেনে চলি। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস ভান্ডারে ছড়িয়ে আছে অসংখ্য দোয়া। মাসনুন দোয়াগুলো পড়ুন। হাদিসের দোয়া কবুলের অনেক সময়ের কথা বলা হয়েছে, বিশেষ করে সেই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করুন। মনে রাখবেন, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল, দোয়া মুমিনের হাতিয়ার, তাই জীবনের যে কোনো সমস্যায় আল্লাহর শরণাপন্ন হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে, কথা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।